থেকে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের আগে দেশে একটা অস্থিরিত করা, জনগণের ভীতিকর তৈরি করা, বা কোনো যেহেতু আমরা দেখছি একটি বড় দল নির্বাচন কমিশন মানেন না, সংগ্রাম মানেন না, তাহলে তারা কিভাবে নির্বাচনে যেতে চান বা কিভাবে ক্ষমতায় যেতে চান, তখন কিন্তু আমাদের ভাবতে হয় যে তারা কি অন্য কোনো পথে যেতে চান, যেটা 78 সালে রাষ্ট্রপতি নির্বাচন, 79 সালে জাতীয় সংসদ নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতায় থেকে উর্দি করে সেই অবস্থা কি চান? আমরা অনেকে বলেন যে আমাদের রিজার্ভ, দেখুন রিজার্ভ তো প্রতি মাসে ফুলফিল হয়, তাই না? আমাদের কিন্তু এই $44 বিলিয়ন থেকে কম বেশি হতো, $47 বিলিয়ন কমেছে, কিন্তু এটা কিন্তু প্রতি মাসে ঠিক থাকছে, কিন্তু প্রতি মাসে তো আমাদের রপ্তানি হচ্ছে, আমাদের আমদানি ব্যয় দিতে হচ্ছে, অর্থাৎ আমরা একটা ভালো অবস্থানে আছি, কিন্তু এটাকে বিকৃত হবে, বলা হচ্ছে 6 মাসে থাকবে না, এটা আতঙ্ক সৃষ্টি করা। দক্ষিণাঞ্চলের মানুষের একটা স্বপ্ন ছিল, বাংলাদেশের যে কোনো সরকারের জন্য ছিল একটা বড় অভিযান, কিন্তু আজকে আমরা সেটাকে বাস্তবে রূপদান করতে পেরেছি। আপনি যেটা উল্লেখ করলেন, এখন পদ্মা সেতু আজকে সফল হয়েছে, শেষ হয়েছে, শেষ প্রান্তে প্রায়, কিন্তু পদ্মা সেতু কিন্তু একটা কাহিনী আছে। পদ্মা সেতু হওয়ার আগেই দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, 1 টাকা খরচ হয় নাই, দুর্নীতি হয়েছে। এই যে বিষয়গুলো, তার মানে কি কেউ কেউ চেয়েছিল পদ্মা সেতুটা যেন না হয়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার গত 5 দিনের বক্তব্যে দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে আমি এই পর্যন্ত 30,900 কোটি টাকা খরচ করে এই পদ্মা সেতুর কাজ শেষ পর্যন্ত এনেছি এবং এখানে কোনো বাইরের টাকার ইনভলভমেন্ট নেই, এবং আগামী 12 থেকে 15 বৎসরে পদ্মা সেতুর টাকা ফেরত চলে আসবে, না আমরা আর্ন করতে পারব। দেখুন, আপনি যে প্রসঙ্গটা বলেছিলেন, 2টা ব্যাপার আমি বলবো। আপনি তো বলেছেন বেগম খালেদা কি বলেছিলেন, সেক্ষেত্রে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সভানেত্রী বলেছেন যে আজকে যে সফল হচ্ছে তো ওখানে তো চুবানি দেওয়া দরকার, উনি কিন্তু এটাও বলেছিলেন যে পদ্মা সেতু বাঁশ দিয়ে হবে, জোড়াতালি দিয়ে হবে। হ্যাঁ, পদ্মা সেতু জোড়াতালি দিয়ে হয়েছে, এখনো জোড়াতালি আছে, জয়েন্টের মাধ্যমে আছে, কেন জয়েন্ট না হলে সেতু না কাঁপলে তো আর সেই সেতুতে যানবাহন যেতে, ভারী যানবাহন যেতে পারবে না, এটা টেকনিক্যাল বাস্তবতা, কিন্তু এমন একটা রসিকতা করা হয়েছিল। আরেকটা ব্যাপার, 2009 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন বাংলাদেশকে আমি ডিজিটাল বাংলাদেশ উপত্যক করব, কি হাস্যকর বক্তব্য দিয়েছিলেন, এই যে আমরা এখন কথা বলছি এটা কিন্তু বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের ফসল। বিশেষ করে বৈশ্বিক বিপর্যয় করোনার সময় আমরা কিন্তু বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, হয়ে যাবে, ফরিদপুর, মাদারীপুর, শরীফপুরের যে মানুষ তারা কিন্তু সরাসরি উপভোগী হবে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি এই সেতুটাকে নিয়ে সেতুর জন্য কাজ শুরু করার সব রকম সিদ্ধান্ত নেয় তখন নানা আদিত কথা এসেছে। আজকে সেসব কথার উত্তর দিতে মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতার ফাঁকে রসে বলেছেন যে আজকে তো আমাদের সেতু হচ্ছে, ওনারা কি সেতু চড়বেন না, বিএনপির লোক কি সেতু চড়বেন না? অবশ্যই চড়বেন, সকল দেশের সকল জনগণই চড়বেন, কিন্তু এই বিষয়ে তখন এমনটা মন্তব্য করা ঠিক হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জন্মেছে শেখ হাসিনা কিন্তু সাহস নিয়ে, দৃঢ় বল নিয়ে, নিজস্ব অর্থায়নে সেতুটা করেছেন। পদ্মা সেতু শুরু হয়েছিল 10,000 কোটি টাকা দিয়ে, 30,900 কোটি টাকা খরচ হয়েছে, এবং একটা বিদেশি কোম্পানি, চাইনিজ কোম্পানিকে দেওয়া হয়েছে, যারা বিশ্বের অনেক বড় বড় সেতু করেছে। এখানে মাঝখানে কি পক্ষ আছে? আজকাল কদিন যাবৎকালে শুনছি জনগণের পয়সায় হচ্ছে, এটা কি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পয়সায় হবে, ব্যক্তিগত ইয়ে থেকে হবে, জনগণের পয়সায় হবে? এটা তো স্বাভাবিক, নতুন করে শুনতে পাচ্ছি জনগণের পয়সায় হচ্ছে, এখানে মাঝখানে দুর্নীতি করার সুযোগটা কোথায়? এখানে কি সরকারের পক্ষ থেকে এই কোম্পানিকে কোনো ক্যাশ পয়সা দেওয়া হয়, ক্যাশ দেওয়ার সুযোগ আছে? নাই। হ্যাঁ, কেন বাড়লো? দেখুন, আমাদের দেশে প্রথম
ফ্লাইওভার, মহাখালী ফ্লাইওভার বিএনপির সময় 21 কোটি টাকা টেন্ডার হয়েছিল, পরবর্তীতে কাজ বন্ধ হয়ে যায়। কনকর্ড কোম্পানি সরকারের বিরুদ্ধে মামলা করেছিল, হাইকোর্ট বলেছিল 81 কোটি টাকা তাকে ফেরত দাও সুদ আসলে। কিন্তু কনকর্ড কোম্পানি এবং তখন যে মহাখালী ফ্লাইওভারটা হওয়ার কথা, তখন কিন্তু টোটাল ইকুইপমেন্টস এসেছিল সিঙ্গাপুর থেকে, মানে বাংলাদেশে তখন ফ্লাইওভার করার মতো অবস্থা আমাদের কোনো ঠিকাদার প্রতিষ্ঠানও ছিল না, বা হয়তো টেকনোলজির কারণও ছিল না। সেই সেতু এই সেই মহাখালী কিন্তু 1 কোটি 123 কোটি টাকায় শেষ হয়েছিল। বিএনপির আমলে এটাও বলি আমরা, আমাদের খেলগাঁও ফ্লাইওভার, এটা কিন্তু আমাদের এলজিডি থেকে করা হয়েছিল, সেটা শুরু হয়েছিল 110 কোটি থেকে 333 কোটি টাকায় শেষ হয়েছিল। হানিফ ফ্লাইওভার আমি বলছি কেন, আমাদের দেশে এইগুলি করার মতো সক্ষমতা এখনো গড়ে ওঠে নাই। এইসব বিষয়ে বাস্তবতা লক্ষ্য রাখতে হবে। দেখুন, এই পদ্মা সেতুর কাজও তো এক সময় বলা হয়েছিল আর করা যাচ্ছে না, যেটা করা হয়েছে সেটা লস। তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল বিশ্বের কোথায় কি টেকনোলজি আছে সব আনেন, আমাকে কাজ শেষ করতে হবে, টাকা বিষয় না, আমি টাকা দেব কিন্তু আমার কাজ শেষ করতে হবে। সরকারের দায়িত্ব কি? জনভোগান্তি এমন কাজ শেষ করার জন্য যে অবস্থা। হানিফ ফ্লাইওভার আমাদের দেশীয় প্রতিষ্ঠান অনেক টাকা নিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী একটা বক্তব্য ছিল যে করো করো তোমরা কাজ শেষ করো যেন আমরা এই ফ্লাইওভারটি চালু করতে পারি। সরকারকে মাঝে মাঝে কিছু কম্প্রোমাইজ করতেই হয়, এটা আমার সরল স্বীকারোক্তি, আমি যা দেখেছি, উপায় নেই। দেখুন এখন এই যে বাংলাদেশে রডের দাম বেড়েছে, সিমেন্টের দাম বেড়েছে, সারা বাংলাদেশে উন্নয়ন কাজ বন্ধ, কোনো কন্ট্রাক্টর ঠিকাদার কাজ করছে না। হ্যাঁ, তারা বলছে যে আমার তো করে পোষাবে না, তো সরকারকে তো এখন রেট বাড়াতেই হবে, না তো কোনো কাজ হবে না। এবং কেন দাম বেড়েছে এটা অনেকেই জানেন, কেন বিশ্ব আমাদের র মেটেরিয়াল দাম বেড়েছে 5% 10% সরকার তো এই টাকাটা দিতে হবে, নাহলে তো আমাদের দেশে উন্নয়ন কোনো কাজ হবে না। এই এপ্রিল থেকে বাংলাদেশে কোনো সারা বাংলাদেশে তেমন কোনো কাজ হচ্ছে না। এখন এই জুন জুলাই যদি এগুলি রিভিশন না করা হয় তাহলে কোনো উন্নয়ন প্রজেক্ট কোনো ঠিকাদার করবে না, কিন্তু সোনাটা সূচক কিন্তু কমেনি, আমাদের রপ্তানি আয় বেড়েছে, তাই না? আমাদের ডলার একটু ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, কিন্তু সরকার সতর্ক হচ্ছে। আমাদের অনেকে বলেন যে আমাদের রিজার্ভ, দেখুন রিজার্ভ তো প্রতি মাসে ফুলফিল হয়, তাই না? আমাদের কিন্তু এই $44 বিলিয়ন থেকে কম বেশি হতো, 47 বিলিয়ন ডলার কমেছে, কিন্তু এটা কিন্তু প্রতি মাসে ঠিক থাকছে, কিন্তু প্রতি মাসে তো আমাদের রপ্তানি হচ্ছে, আমাদের আমদানি ব্যয় দিতে হচ্ছে, অর্থাৎ আমরা একটা ভালো অবস্থানে আছি, কিন্তু এটাকে বিকৃত হবে, বলা হচ্ছে 6 মাসে থাকবে না, এটা আতঙ্ক সৃষ্টি করা জনগণের মাঝে, এটাও ঠিক না। হ্যাঁ, এটা আমরা বলতে চাই, আগামী বছর শেষ দিকে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের আগে দেশে একটা অস্থিরিত করা, জনগণের কাছে ভীতিকর তৈরি করা, বা কোনো যেহেতু আমরা দেখছি একটি বড় দল নির্বাচন কমিশন মানেন না, সংগ্রাম মানেন না, তাহলে তারা কীভাবে নির্বাচনে যেতে চান বা কীভাবে ক্ষমতায় যেতে চান, তখন কিন্তু আমাদের ভাবতে হয় যে তারা কি অন্য কোনো পথে যেতে চান, যেটা 78 সালের রাষ্ট্রপতি নির্বাচন, 79 সালে জাতীয় সংসদ নির্বাচন, কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন ক্ষমতায় থেকে উর্দি করে, সেই অবস্থা কি চান? আমরা মনে করি 2022 সালে সেই অবস্থাটা নেই। আমরা স্পষ্টত বলতে চাই, আওয়ামী লীগ আন্দোলন করে নির্বাচন করে সর্বরাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, এটা পুরনো রাজনৈতিক দল, আমাদের ভিটটা জেলা উপজেলায় শক্তিশালী, জনমিত্র শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে জনগণের সমর্থনে ভোটারদের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, এটাও লক্ষ্য করেছে। নির্বাচন অনেক বিতর্কিত বিষয় করা, বিতর্কের সৃষ্টি করা হয়, কিন্তু সেটা আইনগত দিকে একেবারে হয় না, কারণ তাদের সাংগঠনিক বিশ্বস্ত না থাকায় তারা কিন্তু আন্দোলনে ঘোষণা দিয়েও আন্দোলন করতে পারছেন না, জনগণ সেখানে সাই দিচ্ছেন না। সেই অবস্থা যদি তৈরি করতে পারেন, অবশ্যই আমরা সেই আন্দোলন মোকাবেলা করবো রাজনীতি।